রাশিয়া হৈ ইউক্রেইনের বিরুদ্ধে যুদ্ধত ভারতীয় বলপূর্বকভাবে ভারতীয় নিয়োগ যুদ্ধক্ষেত্র কেনেক এজেন্টে রাশিয়ান সেনার ঘাটিলৈ লৈ গৈছিল ভারতীয় এই প্রলোভনত ভুল গৈ রাশিয়ান সেনার হাতত বন্দী ভারতীয় ইউক্রেইনের বিরুদ্ধে রাশিয়ার হয়ে যুদ্ধত নামিছে ভারতীয় ইউক্রেইনের বিরুদ্ধে বলপূর্বকভাবে যুদ্ধত নিয়োগ করা হয়েছে ভারতীয় উত্তর প্রদেশ গুজরাট পঞ্জাব জম্মু কাশ্মীরের এজেন্টে লৈ যাওয়া ভারতীয় যুবকক ব্যবহার করা হয়েছে রাশিয়া ইউক্রেইনের যুদ্ধত দি হিন্দুত প্রকাশ পাইছে এই বিস্ফোরক তথ্য দি হিন্দুর তথ্য অনুসরি ভারতীয় সকলক রাশিয়ান সেনার সহকারী হিসাবে নিয়োগ করার প্রলোভন দি লৈ যাওয়া হয় রাশিয়ালৈ দিয়া হয় বিশাল দরমহার প্রতিশ্রুতি পরবর্তী সময়ত দিয়া হয় যুদ্ধর প্রশিক্ষণ আর তার পাছতেই বলপূর্বকভাবে লৈ যাওয়া হয় যুদ্ধক্ষেত্র দি হিন্দুত এজন ভুক্তভোগীয়ে দিয়া ভাষ্য অনুসরি বিগত বর্ষের 12 নভেম্বর দুজন ভারতীয় এজেন্টর জড়িয়ে তিনজন রাশিয়াত উপস্থিত হয়েছিলগ রাশিয়ান সেনার সহকারী হিসাবে নিযুক্তি দিয়ার প্রলোভন দি লৈ যাওয়া হয়েছিল রাশিয়ালৈ লৈ যাওয়া এজন এজেন্টর নাম আছিল ফৈজল খান রাশিয়াত উপস্থিত হওয়ার পাছত এখন চুক্তিপত্রত স্বাক্ষর করে চুক্তি অনুসরি রাশিয়ান সেনার সহকারী কর্মী হিসাবে নিযুক্ত হব আর কোনো কারণতে যুদ্ধক্ষেত্রলৈ প্রেরণ করা নহব আনহাতে প্রতিমাহে 1,95,000 টাকাক দরমহার উপরও 50,000 মাহেকিয়া বোনাসও প্রদান করা হব ইয়ার পাছত 13 নভেম্বর একটা কোম্পানিলৈ লৈ যাওয়া হয় কেম্পত তিনজনক দিয়া হয় অস্ত্র প্রশিক্ষণ প্রায় দুমাস জোড়া প্রশিক্ষণের অন্তত এইবার প্রেরণ করা হয় রাশিয়া ইউক্রেইন সীমান্তর যুদ্ধক্ষেত্রলৈ আর তাতেই বাধ্য করা হয়েছিল ইউক্রেইনের বিরুদ্ধে যুঁজিবলৈ দি হিন্দুর প্রতিবেদন অনুসরি রাশিয়া ইউক্রেইন সীমান্তত ভুক্তভোগীগী কেবাবারও গুলিবিদ্ধ হয়ে চিকিৎসাধীনও হবলগিয়া হয়েছিল রাশিয়ান সেনার সহকারী হিসাবে নিযুক্তি প্রদান করবলৈ রাশিয়ালৈ ভারতীয় প্রেরণ করা এগারী এজেন্টে দি হিন্দুত কয় যে ভারতের বিভিন্ন প্রান্তর বহুলোক এতিয়াও রাশিয়াত বন্দী হয়ে রয়েছে প্রথমে সেনার সহকারী হিসাবে নিযুক্তির প্রতিশ্রুতি দিয়া হয়েছিল রন্ধা বঢ়া বা অন্যান্য কামর নিয়োগ করার চুক্তি করা হয়েছিল কিন্তু এমাহর পাছত রাশিয়ার হয়ে যুদ্ধত নামিবলৈ বাধ্য করা হয় উল্লেখ্য যে 2023 চনের নভেম্বর মাসের প্রায় 18 ভারতীয় রাশিয়া আর ইউক্রেইনের সীমান্তত এইদরে বন্দী হয়ে থাকা বলে দি হিন্দুর প্রতিবেদনত দাবি করা হয়েছে এজন যোদ্ধার মাজত মৃত্যু হওয়া বলেও প্রতিবেদনত উল্লেখ করা হয়েছে নিউজ ডেস্ক রিপোর্ট দি ক্রস কারেন্ট